লালমনিহাটের পাটগ্রাম উপজেলার বাউলার আলাদ্দিনগর এলাকায় বিক্ষুব্ধ জনতা একটি ট্রেন আটক করে দিয়েছে। তাদের দাবি যে আলাদ্দিনগর যে রেল স্টেশনটি আছে এটি অনেক ঐতিহ্যবাহী একটি স্টেশন, পাকিস্তান আমলে, তার মানে ব্রিটিশ আমলে, এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও দীর্ঘদিন এই রেল স্টেশনে সব ট্রেন থামত, কিন্তু হঠাৎ করে অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই স্টেশনটিতে ট্রেন থামিনি, শুধু রাজনৈতিক অজুহাত দেখিয়ে রাজনৈতিক কারণে এই ট্রেন থামানোটি বন্ধ করে দিয়েছে। তাই এই অঞ্চলের মানুষ এই আলাদ্দিনগরে ট্রেন থামানোর দাবির পাশাপাশি লালমনিহাট বাসীর প্রাণের যে দাবি বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে চালুর দাবিও তারা তুলেছেন। আমরা আপনারা দেখছেন যে এই অঞ্চলের বৈষম্য বিরোধী ছাত্র জনতা সহ সাধারণ মানুষ, শত শত নারী পুরুষ কিন্তু আজকে এই আলাদ্দিনগরে একটি ট্রেন আটক করে তারা বিক্ষোভ করছে, তারা মিছিল করছে, তারা দাবি তুলছেন যে আলাদ্দিনগর রেল স্টেশনে সকল ট্রেন থামতে হবে। আমরা এখানে যারা আন্দোলনে অংশ নিয়েছেন সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। আপনাদের আজ দাবি কি? আমাদের দাবি এখানে ট্রেন থামা লাগবে। আমাদের দুইটা ইউনিয়নের লোক এখানে কোনো সুবিধা পায় না, এবং বাউড়ে একটা ইউনিয়নে তারা সুবিধা ভোগ করে। আমরা কি হইলাম? আমরা কি দেশের জনগণ না? আমরা দেশের নাগরিক না? আমরা এখানকার স্থানীয় বাসিন্দা। আমরা চাই এখানে আলাউদ্দিননগর এবং কুচলিবাড়ি ইউনিয়নের দুইটা ইউনিয়নের লোক যাতে সুবিধা পায়, এই সুবাদে আমরা ট্রেন আটক করে রাখছি। আমাদের দাবি সর্বশেষ হচ্ছে যে এখানে লালমনিহাট বুড়িমাই রোডে চারটি ট্রেন চলাচল করে, একটি লোকাল ট্রেন। এই লোকাল ট্রেনটি এখানে যাত্রা বৃত্তি দেয়, কিন্তু বাকি কোনো ট্রেন থামে না। একটি শুধু লোকাল ট্রেন থামে, একটি মাত্র লোকাল ট্রেন থামে। এখন আপনাদের দাবি? আমাদের দাবি যে বাকি যে কমিউটার ট্রেন দুটি আছে এই ট্রেন দুটির যাত্রা বৃত্তি এখানে দিতে হবে। পাশাপাশি আমাদের রেল স্টেশন এবং প্ল্যাটফর্ম পুনর্নির্মাণ করতে হবে। আর বুড়িমাড়ি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমাড়ি থেকে অতি বিলম্বে যেন চলাচল করে, এই যুক্তির দাবিতে আজকে আমাদের গণ অবস্থান কর্মসূচি। দর্শক, আমরা একটু আরো সামনের দিকে যাব, যারা এই আন্দোলনে শরিক হয়েছেন তাদের সঙ্গে সরাসরি আমরা কথা বলার চেষ্টা করবো। আপনারা দেখছেন যে শত শত বিক্ষুব্ধ জনতা কিন্তু এই ট্রেন আটক করে তারা কিন্তু নানা দাবি তুলেছেন। আমরা দু একজন, আপনাদের দাবি কি? আমাদের দাবি, আমরা এখানে আলাউদ্দিনগর কম্পিউটার ট্রেনটা, এটা হলো ইতিপূর্বে কলেজ ট্রেন নাম হিসেবে পরিচিত ছিল। এখানে আমাদের দুইটা ইউনিয়ন, এই দুইটা ইউনিয়নের প্রায় আমাদের এখানে দুই ইউনিয়নের প্রায় 50,000 লোক এখানে ট্রেন ধরার জন্য আসে। আজকে এই ট্রেন ধরার জন্য আলাউদ্দিননগর থেকে আমাদের পাটগ্রামে যেতে হয়, নতুবা বাউড়ায় 20-25 টাকা ভাড়া যেতে হয়। আমরা যদি এখানে ট্রেন পাই তাহলে আমাদের 5 টাকা ভাড়া দিয়ে আমরা আজকে এখানে আসতে পারবো। দেশের সরকার তো জনগণের স্বার্থে কাজ করে, তাহলে আচ্ছা এখানে আমাদের সরকার তো আমাদের জন্য, আমরা সরকারকে ভালোবাসি, যার জন্য আমাদের আজকে এখানে প্রায় 5,000 জনগণ আজকে এই ট্রেন থামার জন্য এখানে ইয়ে করা হচ্ছে। আজকে বৈষম্য ছাত্র মিলন আন্দোলনের দাবিতে এখানে এলাকার লোকের জনগণের দাবিতে আজকে এটা করানো হচ্ছে। তা যার জন্য আমাদের এক দফায় এক দাবি, আলাউদ্দিননগর ট্রেন থামাইতে হবে। এটার জন্য আমরা আজকে এক দফায় এক দাবি। আমরা আরো দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা এখানে দেখছি যারা আন্দোলনে শরিক হয়েছেন তাদের, আমরা দেখছি একটু একটু সাইড দেবেন, একটু কথা বলবেন। দেখছেন যে রেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন, আমরা দেখছেন যে রেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। আমরা সেটা একটু দেখানোর আপনাদেরকে চেষ্টা করি। স্থানীয় নেতৃবৃন্দ, রেলের যে পরিচালক রয়েছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। কি আপনাদের দাবি? আমাদের দাবি হচ্ছে যে আলাউদ্দিননগর রেলওয়ে স্টেশনে কমিউনিটার ট্রেন দুটির স্টপেজ দিতে হবে। এখানে দুঃখজনক বিষয়, এই স্টেশনের উপর দিয়ে 4টি ট্রেন যাতায়াত করলেও শুধু একটি মাত্র লোকাল ট্রেন এখানে স্টপেজ আছে, বাকি 3টি ট্রেনের নেই। তো আমরা আন্তনগর ট্রেনটির স্টপেজের দাবি করছি না, আমরা বাকি 2টি যে কমিউটার ট্রেন আছে এই দুটির স্টপেজের দাবি জানাচ্ছি। এবং এর সাথে দাবি জানাচ্ছি যে আলাউদ্দিননগর রেলওয়ে স্টেশনে আমরা কথা বলবো, তারা কি দাবি করলেন একটু জানতে চাচ্ছিলাম। ওনাদের দাবি এখানে একটা এই যে ট্রেন আছে তাদের স্টপেজ চাচ্ছে। এটা আমার মাধ্যমে একটা আমি একটা স্মারকলিপি পাইছি, এটা আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষ যারা পলিসি মেকার তাদের কাছে পাঠিয়ে দিব। এর এটাই আমার এখন মূলত। আমরা দেখছি আমাদের এখানে দাবি হল কি মেনলি যে এখানে 3টে ইউনিয়নের সংযোগ আছে, জোংরা, কুচলিবাড়ি, বাউড়া, এখানে 30-35,000 লোকের সমাগম হয়। আমাদের 2টে ট্রেন কমিউটার এই 2টে ট্রেন থামার দাবি। এবং এখানে একটা স্টেশন আছে, আগে ছিল সেই স্টেশন
আমাদের দাবি এবং টিকিট যাতে চালু হয় সেটা আমাদের দাবি। আমাদের এই যৌক্তিক দাবি আমরা মানার জন্য ইয়া করেছি, চেষ্টা করতেছি, এবং এই যৌক্তিক দাবি যদি মানা না হয় তাহলে এরপরে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো। ধন্যবাদ। আসলে এই 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 স্টেশন অনেকদিন পুরানো স্টেশন, আসলে দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার পরে আওয়ামী লীগ সরকারের এমপি এই স্টেশন থেকে পরিত্যক্ত ঘোষণা করে, এরপরে বৈষম্য বিরোধী আন্দোলন যখন ইয়ে হয় তখন আমরা এই স্টেশনকে পূর্ণ বাসনের জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি লালমনিহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের আলাদ্দিনগর এলাকা আছে, সেই আলাদ্দিন রেল স্টেশনের শত শত ছাত্র, জনতা এবং সাধারণ মানুষ তারা কিন্তু আজকে আলাদ্দিনগরে জড়ো হয়েছে, একটি ট্রেন আটকে দিয়েছে। তাদের দাবি যে এই রেল স্টেশনটি অনেক পুরাতন এবং অনেক ঐতিহ্যবাহী, আগে এই ট্রেনে সব ট্রেনে থামতো, কিন্তু রাজনৈতিক কারণে দীর্ঘ ১৬ বছরে এখানে একটি ট্রেন ছাড়া কোনো ট্রেনকে থামানো হয়নি। সে কারণে তারা দাবি তুলেছেন যে এই ট্রেন থামাতে হবে। পাশাপাশি বুড়িমারি এক্সপ্রেস নামক যে ট্রেনটি চালু হয়েছে, যে ট্রেনটি লালমনিরহাট সদর থেকে যাতায়াত করে, সেই বুড়িমারি এক্সপ্রেস ট্রেন যেন বুড়িমারি স্থলবন্দর থেকে চালু হয় তেমন দাবি।